বন্ধুরা ডাবলিউ পিএস এক্সামের অফিসিয়াল ইউব চ্যানেলে সবাই সবাইকেই স্বাগত বন্ধুরা আপনাকে এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আমাদের রিজননিং মক্সে ক্লাসে চলছে আছে ক্লাসের কিছু গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট টাইপ অফ কোশ্চেন করবো যে টাইপ অফ কোশ্চেন তোমাদের এক্সামের জন্য ভেরি 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 ইম্পর্টেন্ট সেশনটা মন্দির শেষ পর্যন্ত দেখতে থাকবেন অভভিয়াসলি চ্যানেল যারা প্রথমবার ভিজিট করছো অবশ্যই ভিডিওকে একটি লাইক করে দেবে চ্যানেলকে যারা সাবস্ক্রাইব করো আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে স্ক্রিনে বন্ধুরা আছে ক্লাসে ফার্স্ট পয়েন্টই দেখতে পাচ্ছ ফার্স্ট পয়েন্ট আছে আমাদের এখানে ব্লাড রিলেশনের উপর আছে যে কোশ্চেনগুলো আছে সবগুলো কি হার্ড লেভেলের কোশ্চেন বেশিরভাগই নেওয়া আছে তো অবশ্যই এখানে যেটা আছে সাগরের ক্লাসে চলবে তো সকলে নিজের থেকে প্রতিটি কোশ্চেনকে অবশ্যই চেষ্টা করবে নিজের থেকে চেষ্টা করবে তারপরে যদি সলিউশন করতে না পারো তারপরে যেটা আছে সলিউশনগুলোকে দেখে নেবে আজকে তোমাদের টার্গেট থাকছে সাত দেখা যাক কতজন তোমরা সাতটি কোশ্চিনের কারেক্ট অ্যান্সার করতে পারো দেখো এখানে কী বলা হয়েছে প্রথমত যে এখানে চারটে কন্ডিশন দেওয়া আছে পি ইন্টু কিউ মানে হলো গিয়ে পি হল কিউয়ের বাবা পি মাইনাস কিউ পি হলো কিউয়ের বোন পি প্লাস কিউ প্লাস না ভাগ আছে এটি প্লাস আছে পি প্লাস কিউ এখানে বলা হয়েছে পি কিউয়ের মা এবং পি ভাগ কিউ বলা হয়েছে পি হলো কিউয়ের ভাই তারপর আমাদের এখানে একটি সমীকরণ দেওয়া হয়েছে এই তারপর এখানে জিজ্ঞেস করা হয়েছে এম বি এর কে হয় সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো আমাদের এখানে কী করতে লাগবে ফ্যামিলিটি আঁকতে হবে ট্রি আঁকতে হবে কীভাবে আঁকবে হয় এই সামনের দিক থেকে কাজ করা শুরু করবে অথবা যেটা আছে পিছনের দিক থেকে কাজ করা শুরু করবে তো সামনের দিক থেকে এই কাজ সব সবসময় বেশি বেটার হয়ে থাকে তো সবসময় সামনের দিক থেকে কাজ করা শুরু করবে দেখো এখানে কীভাবে কাজটাকে শুরু করবে প্রথমত এখানে যেটা বলা আছে আমাদের বি প্লাস ডি এখানে দেখো প্লাস কোথায় আছে এই দেখো পি প্লাস কিউ এই বি প্লাস ডিকে ধরে নাও পি প্লাস কিউ তাহলে এখানে কী এসে যাবে পি হলো কিউয়ের মা তার মানে বি যে আছে ডি এর কে হয়ে যাবে এখানে মা তাহলে এই যে ডি এর মা হয়ে যাবে কে বি এরপরে এই দুটোকে নিয়ে কাজ করতে হবে তারপরে এই সেকেন্ড দুটোকে নিয়ে এখান থেকে এই ডিকে ভেবো না যে ডি এর হয়ে গেল ডিকে আর নেব না না এরকম করে ডিকেও নিতে হবে ডি এবং এমকে নিতে হবে এবার ডি এবং এম এর মধ্যে কী আছে গুণ চিহ্ন আছে দেখো এখানে পি গুণ কিউ তাহলে কি কী আছে পি হলো কিউয়ের বাবা তার মানে এই সামনেরটা পিছনটার বাবা তার মানে ডি যে আছে সে এম এর বাবা তাহলে ডি যে আছে সে এম এর যদি বাবা হয় তাহলে এম আসবে নিচে ডি আসবে আমাদের এইখানে হয়ে গেল এরপর আবার কোন দুটোকে লাস্টে এই দুটো নাও এবার কি আছে এম ভাগ এন এখানে কি আছে দেখো ভাগের এখানে পি কিউ এর পি ভাগ কিউ আছে মানে কি পি কিউ এর ভাই তার মানে এখানে এম যে আছে এন এর ভাই তাহলে এম যে আছে ভাই কার এন এর এই এই হয়ে গেল আমাদের কি ফ্যামিলি ট্রি এবার এখান থেকে আমাদের ফাইন্ড আউট করতে হবে এনের আমরা জেন্ডার জানি না কারণ এনের এখানে জেন্ডার বলে দেওয়া হয়নি তো এখানে দেখো কী বলা আছে যে এম বি এর কে হয় এম যে আছে বি এর কে হবে বলো বিয়ের কে হবে কী এখানে ছেলের ছেলে ছেলের ছেলে কী এসে যাবে এখানে নাতি নাতি অ্যান্সার আসবে অপশান এখান থেকে কারেক্ট অ্যান্সার আসলে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন চলে আসবো নেক্সট কোয়েশ্চেন কী বলছে আমাদের এখানে যে এক্সোল যেটা আছে ওয়াইয়ের ভাই এক্স এবং ওয়াই দু ভাই যেহেতু তাহলে একে কি এক্স এবং এই যে ওয়াই এরা দু ভাই এ এসে গেল এরা দুই ভাই এবার কী আছে আমাদের এখানে আর হলো ওয়াইয়ের বাবা তো ওয়াইয়ের বাবা যদি আর হয় তার মানে এক্সেরও বাবা এ এসে গেল এবার টি এস এর একমাত্র বোন যে এক্সের মামা আচ্ছা এক্সের মামা তাহলে এক্সের মামা কী হবে এক্সের মামা হবে যেটা আছে এক্সের মায়ের ভাই এই যে মায়ের ভাই এক্সের মামা মামাটাকে এই যে টি টি হলো এস এর একমাত্র বোন তার মানে এস কে এই এস এসে যাবে আমাদের এক্স ওয়াই এর মা বা আর এর স্ত্রী এই এস এবং এই হয়ে যাবে টি এর বোন এটা এই এবার এখানে কি দেখো এক্সের মামা কন্ডিশন স্যাটিসফাইড হয়ে গেছে এবার এখানে টি আর এর কে হয় বলো এবার তোমরা বলো এখানে কী আসবে টি যেটা আছে আর এর কে হয় টি আর এর আচ্ছা দাঁড়াও এখানে তাহলে ভুলে গেছে একটু টি হলো এসের একমাত্র বোন ও আচ্ছা 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 টি হলো এসের একমাত্র বোন তাহলে টি যে আছে এর বোন তার মানে এটা এস এবং এইটা টি এইটা টি কারণ টি হলো এর একমাত্র বোন তো এসের বোন হলে টিটা কি বোন মেয়ে জেন্ডার এবং এসটা হলো গিয়ে মামা তো এখানে কে মামাটা এস এবং এক্সের মামা এটা হয়ে গেল তাহলে এখানে টি যেটা আছে কি এসে যাচ্ছে আর এর স্ত্রী এসে যাচ্ছে আরও স্ত্রী হয়ে যাবে তাহলে এখানে স্ত্রী অ্যান্সার আসবে অপশন বি এখান থেকে ক্যারেক্ট অ্যান্সার আসলে যে বুঝতে পেরেছি কোন ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চিন চলে আসবো নেকশের নিচের কোন বিবৃতি যেটা আছে জি লেস এইচ সিদ্ধান্ত সত্য প্রমাণ করে বলো কোনটা যেটা আছে জি লেস এইচকে আমাদের এখানে সত্য প্রমাণ করছে কী দেখবে আমরা এইচ থেকে যাওয়া শুরু করবো তো এইচ থেকে প্রথমে এখানে কি ক্লোজ ডোর যেতে পারবো না এই পর্যন্ত তো যেতে পারবো না তাহলে তো জি পর্যন্ত আমরা তো যেতেই পারবো না এইচের থেকে আর পর্যন্ত যেতেই পারবো না বা এখান থেকে এটাই ভাবো যে জি যেটা আছে এইচের থেকে ছোটো তো এখানে কি আরই তো এখানে বড়ো ডাইরেক্ট আর বড়ো চলে এসেছে পর তারপরে তো আমরা তো যেতেই পারবো না তাহলে এখানে কি এটা আমাদের হবে না গেল তারপরে এখানে এইচ এই এখানেও যেতে পারবে না পিছনে কি ক্লোজ ডোর এই ক্লোজ ডোর থাকলে কি এখানে যেতে পারবে না তাহলে এটাও গেল এখানে দেখো এইচ থেকে এখানে গেটার ইকুয়াল টু মানে এখানে এ এলে পৌঁছে যাবে এল থেকে জি এ পৌঁছে যাব তো এটা কি এটা কি এখানে পসিবিলিটি যে এইচ থেকে যেটা আছে আমরা জিতে যাচ্ছি এটা কী পসিবিলিটি বলো তো এখানে এটা পসিবিলিটি গেটার ইকুয়াল টুর পসিবিলিটি কারণ এটা এখানেও দেখো গেটার ইকুয়াল টু আছে তাহলে এখান থেকে যদি আমরা অন্তত গেটারকে নিতে পারি এখান থেকে কি আমরা ইকুয়ালকে নিতে পারি তাই গেটার ইকুয়াল ইকোয়াল টুর পসিবিলিটি কিন্তু এখানে আমাদের গেটার ইকুয়াল টু পসিবিলিটি নিলে হবে না শুধু আমাদের কী নিতে হবে বা গেটার বা লেসটা নিতে হবে যদি এর দিক থেকে তাহলে লেস এই যে দিক থেকে ধরলে আমরা কি গেটার তাহলে এটাও আমাদের কিন্তু হবে না তাহলে আসবে কোনটা আমাদের শুধুই যেটা আছে অপশান ডেটটা এখান থেকে আরে আরে থেকে এতে এ থেকে যেটা আছে আমরা জিতে পৌঁছে যাবে এখানেও তো ইকুয়াল টু আছে প্রশ্ন আসতে পারে কিন্তু এখানে টু থাকলে হবে না কারণ এখানে ইকুয়াল টুর ক্ষেত্রে ইকুয়াল টু হবে তখনই যখন দুটোতেই আমরা মানে সব সবগুলো ডোরই সবগুলো যেগুলো ডোর এগুলোকে আমরা গেটারগুলো কি ডোর বলে থাকি তো এই ডোরগুলো যেগুলো সবগুলোতেই যদি টু থাকে তাহলে আমরা টুকে একমাত্র নিতে পারবো তাছাড়া আমরা ইকুয়াল টু নিতে পারবো না একটাতে গেটার থাকছে একটা ইকুয়াল টু থাকছে তাহলে কী আসবে সেটি গেটারই আসবে ইকুয়াল টু আসবে না তার সঙ্গে এখানে আমাদের অ্যান্সার আসবে কি অপশান ডি এরটা আসলে যে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোশ্চিন চলে আসো নেক্সট বিবৃতি আছে আমাদের এরকম সিদ্ধান্ত আছে এই দুটো বলো কী আসবে আমাদের এখানে কোনটা অ্যান্সার আসবে এস থেকে যেটা আছে এতে যাচ্ছে চলো এস থেকে এই দে প্রথমেই ক্লোজ ডোর দেখো ক্লোজ ডোর গেটার এই যে টি গেটার যদি এ থাকে তাহলে টি থেকে আমরা এতে পৌঁছোতে পারবো এ থেকে আমরা টি দিকে আসতে পারবো না কারণ এই দিকটা যেদিকে মুখ খোলা থাকে সেটা ওপেন ডোর যেদিকে মুখ বন্ধ থাকে সেটা আমাদের কি ক্লোজ ডোর হয়ে থাকে তার মানে আমরা টিতেই তো আসতে পারবো না তাহলে টিতেই যদি না আসতে পারে তাহলে আমরা এই পর্যন্ত পৌঁছবো কীভাবে এই দরজায় যদি বন্ধ থাকে তাহলে অবশ্যই এই পর্যন্ত পৌঁছাতে পারবো না তার মানে এটা আমাদের হবে না তারপরে আগে দেখো এ ইকুয়াল টু এস তাহলে এ ইকুয়াল টু করে এস যদি নিতে হয় তাহলে সবগুলোর মধ্যে ইকুয়াল টু থাকতে হবে সবগুলো ডোরের মধ্যে ইকোয়াল টু থাকতে হবে এবার দেখো এ থেকে আমি প্রথমত যে যেটা আছে ইকোয়াল টু রয়েছে কিন্তু লেস দেন হিসেবে আছে তাহলে আমরা কি এখানে যেতে পারবো না ইকুয়াল টু থাকলেও কি আমাদের হয় গেটার আর ইকুয়াল টু থাকতে হবে গেটার আর ইকোয়াল টু থাকতে হবে তাহলে যেটা আছে এ থেকে আমরা আরে পৌঁছাতে পারবো তাছাড়া যেটা আছে আমরা আরে পৌঁছাতে পারবো না তো এখানেই আমাদের বাধা এসে যাচ্ছে অথবা উল্টো দিক থেকে ভাবো এদের এস থেকে এস থেকে আমরা টিতে তো আসতে পারবো না তাহলে এখানে তো ইকুয়াল টু তো নেই ইকোয়ালটোর ক্ষেত্রে কি সবগুলোতে গেটার আকারে ইকুয়াল টু থাকতে হবে তো আমাদের এটাও আমাদের সিদ্ধান্ত সঠিক নয় তাহলে এখানে উভয় সিদ্ধান্তই যেটা আছে সত্য নয় অ্যান্সার আসবে অপশান সি এটটা আচ্ছা যদি বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশন চলে আসো নেক্সট আছে আমাদের এখানে বিবৃতি আছে এখানে আমাদের সাম ডে আর মান্থ সাম মান্থ আর উইক এবার সিদ্ধান্ত দেওয়া হচ্ছে সাম উইক আর ডে নো উইক ইজ এ ডে আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো আগে প্রথমত ফিগার আঁকো ভ্যান ডায়াগ্রাম ভ্যান ভ্যান ডায়াগ্রামগুলো সঠিকভাবে আঁকবে ভ্যান ডায়াগ্রাম যে সঠিকভাবে আঁকতে পারো তো ম্যাক্সিমাম কোশ্চিনিয়ে দেখবে যে পেরিয়ে যাবে এবং এগুলো যে কোশ্চিনগুলো থাকে এক্সাম হলে সেগুলো দেখবে যে একদম বেশি হার্ড লেভেলের কিন্তু থাকে না মোটামুটি যেটা আছে ইজি টু মডেল লেভেলের কোশ্চিনগুলোকেই জিজ্ঞেস করা হয় কারণ এটা তোমাদের ব্যাংকের এক্সাম না যে একদম যেটা আছে হার্ড লেভেলের এখানে জিজ্ঞেস করা হবে তো এখানে কি দেখো সাম ডে আর মান্থ তো এই যে কিছু ডে আছে এটাকে ডে কিছু ডে আছে যেটা আমাদের মান্থ মান্থকে এম দিচ্ছি তারপরে কিছু মান্থ আছে যেটা উইক এই যে উইক তাহলে এইবার আমাদের সিদ্ধান্তগুলো থাকুক নো উইক আর ডে ডে এবং উইকের মধ্যে কোনো সম্পর্ক আছে না কোনো সম্পর্ক নেই তার মানে এখানে কী বলতে পারি এটি যে এটি সঠিক নয় এটি সঠিক নয় তারপরে নো উইক ইজ ডে নো উইক এই যে নো উইক ইজ ডে অবশ্যই এটাও আমাদের কি সঠিক নয় তাহলে এখানে কি আমাদের অ্যান্সার আসবে যে দুটোই সত্য নয় উভয়ই সত্য নয় জি না এখানে আমাদের সেই অ্যানসারটা আসবে না কারণ আরেকটা পসিবিলিটি যেটা থাকে সেটা হলো গিয়ে আমাদের যে এটা অথবা এটা আমাদের পসিবিলিটি সম্ভবত অ্যান্সার হতে পারে সেই জিনিসটা আমাদের কখন কাজে লাগে সেই জিনিসটা আমাদের মাথা লাগবে কাজে লাগবে দুটোই যখন সেম থাকবে যেমন যে উইক ডে এটাও উইক ডে এইখানে যদি আমাদের উইক না থেকে যদি অন্য একটা যদি থাকতো এই যে উইকের জায়গায় যদি মান থাকতো তাহলে আমাদের কি এই পসিবিলিটি কিন্তু কাজে লাগতো না দুটোরই ক্ষেত্রে যদি সেম থাকে এবং একটাতে সাম এবং একটাতে যদি নো ব্যবহার করা হয় মানে দুটোই পরস্পরের বিপরীত যদি হয়ে থাকে একটাতে দেখানো হচ্ছে যে একটা থেকে সত্য মানে পসিবিলিটি রয়েছে এবং একটা দেখা যায় না কোনো পসিবিলিটি নেই দুটোই যদি একসঙ্গে মিথ্যে হয়ে থাকে তাহলে আমাদের হয়ে থাকবে যে যেটা আছে প্রথমেরটা অথবা যেটা আছে দ্বিতীয়টা সত্য হবে এই জিনিসটা মাথায় রাখবে তো মানে এখানে কি দুটোই আমাদের কী সেম হতে হবে সেম রাখবে দুটোই সেম লাগবে তো এই জিনিসটাও মাথায় রাখবে তো দুটোই যদি আমাদের ক্রস এসে যায় তখন আমাদের স্টিক আউট করতে হয় যে যেটা আছে হয় এটা অ্যান্সার হবে অথবা যেটা আছে এটি আমাদের অ্যান্সার হবে তো অ্যান্সারটা আসবে আমাদের অপশান সি এরটা সবাই যে বুঝতে পেরেছি কোন ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশ্চেন চলে আসব নেক্সট কোয়েশ্চেন যে কিছু গাছ বন কিছু বন বাড়ি কিছু বাড়ি তাঁবু তারপরে আছে কিছু তাবু বন কিছু বাড়ি হলো গাছ দেখো এটাতে যে প্রথমত এখানে চলে আসি যে কিছু বন আছে গাছ তাহলে এই ধরনেরও গাছ গ নাম দিচ্ছি কিছু গাছ আছে বন এই বন আম দিচ্ছি বন কিছু বন আছে বাড়ি বাড়িকে বয়াকার নাম দিচ্ছি কিছু বাড়ি আছে তাবু এই আসবে আমাদের তাবু এই এ হয়ে গেল আমাদের ডায়াগ্রামটা এবার সিদ্ধান্তগুলোকে দেখা যাক যে প্রথম সিদ্ধান্ত আছে এখানে কিছু তাবু হল বন কিছু তাঁবু হলো বন তাহলে এই তাবু এবং বনের মধ্যে কি সম্পর্ক আছে নেই তার মানে যে আমাদের সঠিক নয় এবারে কিছু বাড়ি গাছ কিছু এই যে বাড়ি কিছু বাড়ি এই যে গাছ কোনো সম্পর্ক আছে নেই এটা আমাদের কি ক্লোজ তাহলে এখানে কি আমাদের এটি আসবে কি হয় এটা হতে পারে না হলে ওটা হতে পারে জি না এখানে আমাদের আসবে না কারণ এখানে কি পরস্পরের দুটো কি একদমই কমপ্লিটলি বিপরীত না এবং সেম নেই সেই জন্য এটা আসবে না সেই জন্য আমাদের অ্যান্সার এসে যাবে কি এখানে কোনোটিই সত্য নয় কোনো যেটা আছে উভয়ই এখানে কি সত্য নয় তাহলে আচ্ছা এখানে আছে এক এবং দুই কোনোটিই সত্য নয় তাহলে এটা অ্যান্সার আসবে এখান থেকে আমাদের অপশান ইয়েরটা অ্যান্সার আসবে আসলে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশন চলে আসবো নেক্সট কোয়েশন দেখো জিনিসটা আমাদের এখানে চিত্রে কয়টি ত্রিভুজ আছে বলো এই চিত্রে কয়টি ত্রিভুজ আছে ইজি আছে একটু ভাবো তাহলে এসে যাবে একটু ভাবলেই বের করে নিতে পারবে অ্যান্সারটাকে দেখো এখানে কী এই যে এখানে কটা থাকে বহুবার ক্লাসে বলছি আটটা থাকে আট আট কি ষোলোটা এবং এই যে এখানে কি তিনটে এই তিনটে ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি একুশ বাইশটা বাইশটা পেলে এবার দেখো এই যে একটা আমাদের তেইশ এবং এই একটা আমাদের চব্বিশ চব্বিশটা পেলে আরও দেখো এখানে এই একটা আমাদের পঁচিশ এই একটা আমাদের ছাব্বিশ এই একটা আমাদের সাতাশ এই একটা আমাদের আঠাশ এখানে এই যে এখানে এই যে উপর একটা হয়ে গেছে এক তা এই টোটাল এখানে আছে আঠাশটি এখানে ত্রিভুজ আছে অপশান সি এটা বন্ধুরা এখান থেকে আমাদের অ্যান্সার হবে আপনাকে বুঝতে পেরেছো কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েশন চলে আসবো নেক্সট কোয়েশ্চেন এব ই পাঁচজন উত্তর দিকে মুখ করে একটি শাড়িতে দাঁড়িয়ে আছে আচ্ছা তো এবিসিডি পাঁচজন তারা উত্তর দিকে মুখ করে একটি শাড়িতে দাঁড়িয়ে আছে এবার আমাদের এখানে কিছু কন্ডিশন বলা হয়েছে কন্ডিশন দিয়ে তারপর আমাদের কোশ্চিন জিজ্ঞেস করা হয়েছে তো আমরা কী করব প্রথমত কন্ডিশনগুলোকে আমরা আগে এক লাইনের মধ্যে নিয়ে আসবো চলো এই লাইন নিয়ে নিলাম সবাই উত্তর দিকে মুখ করে আছে তার মানে কি এটা আমাদের বাঁ দিকে হবে এটা আমাদের ডান দিকে হবে মাথায় রাখবে কখনো যদি কোশ্চিনের দক্ষিণ দিকে যদি বলে থাকে মুখ করে আছে তাহলে কিচ্ছু করবে না শুধু এই দিকটাকে ডান দিক নিয়ে নেবে এই দিকটাকে বাঁ দিক নিয়ে নেবে তারপরে যেভাবে হয় সেভাবেই করবে দেখো এখানে কী কী বলা আছে যে ই বিয়ের তিরিশ মিটার বাঁ দিকে তাহলে এখানে বাঁ দিকে আছে তাহলে এখানে নাও বিকে এর তিরিশ মিটার বাঁ দিকে আছে কে এখানে ই এই যাওয়াটা ডিস্টেন্স কত তিরিশ লিখে রাখো কারণ আমাদের ডিস্টেন্সই বের করতে হবে তারপর আছে আমাদেরকে এসি এর কুড়ি মিটার বাঁ দিঘা আছে তাহলে এ এবং সি এখন আমরা কি আঁকি নিয়ে এখানে তাহলে এই লাইনের কাজ পরে করবে অনেকে যেটা আছে এসি আগে এই দিকে বসিয়ে নেয় এভাবে বসাবে না যেই দুটো লিখেছে অন্তত সেই দুটো নিয়ে কোথাও না কোথাও কিছু না কিছু কন্ডিশন দিয়ে দেওয়া আছে সেগুলোকে নিয়ে নাও অটোমেটিকলি যেটা আছে আগের লাইনের পেয়ে যাবে দেখো ডি এর দশ মিটার ডান দিকে আছে ডি যে আছে ই এর ডান দিকে তাহলে ই এর ডান দিকে হলে এই দিকে থাকবে ডি ডি যদি এখানে থাকে দশ মিটার তাহলে এই ছোট্ট জায়গাটা কত দশ মিটার তাহলে এটা টোটাল ছিল তিরিশ তার মানে এই জায়গাটা কত হয়ে যাবে এই জায়গাটা এসে যাবে আমাদের কুড়ি মিটার এই তারপর দেখো এবং সি এর চল্লিশ মিটার ডান দিকে এবং ডি যেটা আছে সি এর চল্লিশ মিটার তাহলে সিকে যদি এখানে রাখি তাহলে এই সি থেকে ডি পর্যন্ত ডিস্টেন্সটা কত আমাদের চল্লিশ মিটার সি থেকে ডি পর্যন্ত একদম তাহলে আমি এই ই থেকে ডি পর্যন্ত এই জায়গাটা কত আবার তিরিশ তার মানে আমাদের সি থেকে ই পর্যন্ত এই জায়গাটার ডিসটেন্সটা কত এই জায়গাটার ডিস্টেন্স কত তিরিশ আশা করি বুঝতে পেরেছো যে এখান থেকে এই জায়গাটা কারণ এখান থেকে এই জায়গাটা দশ মিটার ছিল তাহলে দশ মিটারকে বাদ দিলে সি থেকে ই পর্যন্ত পেয়ে গেলাম এই এবার আগে দেখো কী বলা আছে এবার এই লাইনে চলে আসো যে এ সি এর কুড়ি মিটার দিকে আছে তো এ যেটা আছে সি এর কুড়ি মিটার দিকে আছে তাহলে পিছনের দিকে আছে এইখানে আছে এ কুড়ি মিটার দিক তার মানে এখান থেকে সি এবং এর মধ্যে ডিস্টেন্সটা কত কুড়ি মিটার তাহলে এ হয়ে গেল আমাদের কি পাঁচজন এইভাবে বসে আছে এখানে এবার আমাদের কোশ্চিন কি বলা আছে দেখো বি ডি এর কত দূরে আছে বি আচ্ছা বি ডি এর আচ্ছা এই জায়গাটার ডিস্টেন্সটা আমাদের ফাইন্ড আউট করতে হবে বি এবং ডি বি এবং ডি এর মধ্যে ডিসটেন্সটা কত কুড়ি মিটার অ্যান্সার কত আসবে আমাদের কুড়ি মিটার অপশান বি বন্ধুরা এখান থেকে আমাদের অ্যান্সার আসলে এই বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবে নেক্সট কোয়েন চলে আসবো নেক্সট কোয়েন দেখো প্লাস মানে যদি ভাগ মাইনাস যদি ইকুয়াল টু ইনটু যদি প্লাস হয় ভাগ যদি গেটার হয় ইকুয়াল টু যদি লেস হয় গেটার যদি ইনটু হয় লেস যদি মাইনাস হয় তাহলে নিচের কোনটি সঠিক হবে এখানকার মধ্যে কোনটি সঠিক হবে সেটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে তো বলো কোনটি আসবে আমাদের কীভাবে করবে এক 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 করে সবগুলো তো বসাতে হবে বসিয়ে যেটা আছে চেক আউট করতে হবে তো এখানে আমাদের তাই করতে হবে এবার বসানোর ক্ষেত্রে আমি তোমাদের শুধু কয়েকটা ট্রিক বলে থাকি সর্বপ্রথম আমাদের কিসের কাজ হয় ভাগের কাজ হয় তাহলে দেখো কোন সিম্বলটা আমাদের ভাগ ডিনোট করছে কারণ আমরা আগে প্রথমে ভাগকে বসাবো তো দেখো এক্সাম্পলে যেটা আছে সবগুলো একবারে যেটা আছে গাদা গাদা করে কিন্তু চেক আউট করলে হবে না একটু লজিক লাগিয়ে চেক আউট করবে তাহলে দেখবে যে তাড়াতাড়ি পেয়ে যাবে দেখো ভাগ কোনটা দেওয়া যাচ্ছে আমাদের প্লাস হয়ে যাচ্ছে ভাগে তো এই প্লাসের এখানে যদি ভাগ নিয়ে নিই তাহলে এটা কী আসবে আমাদের ফ্র্যাকশানে চলে আসবে প্রথমত এখানে কী চলে আসবে ফ্র্যাকশানে ফ্র্যাকশান নেবো না ফ্র্যাকশান এগুলো সাধারণত দেখবে যে ফ্র্যাকশানের উপরে কাজ হয় না তো এটাকে আমি এলিমিনেট করে দেবো এখান থেকে পরেরটা দিয়ে চলে আসি পরেরটা দেখছে এখানে আমাদের নেই এবার এখানে দেখো শুধু গেটার ইন্টু এরকম করে আছে তাহলে আমরা কি প্লাস তো নেই এখানে প্লাস থাকলে নয় আমি কিন্তু প্লাস বাদ দিয়ে তাহলে কি প্লাসের পরে কার প্লাস আমাদের কি প্লাস এখানে ভাগে পরিণত হচ্ছে তাহলে দেখো কোন সিম্বলটা আমাদের ভাগের পরে কার কাজ হয় গুণের কাজ হয় কোন সিম্বলটা আমাদের গুণ ডিনোট করছে দেখো এই যে দেখো গুণ ডিনোট করছে গেটারটা তার মানে এই গেটার যেটা আছে এইখানে এর মিডলে হবে গুনচিহ্ন এই যে এখানেও গেটার আছে এর মিডলে হবে গুন চিহ্ন ঠিক আছে তাহলে এটা গুণ চিহ্ন কত আসবে আমাদের দশ এবং এটা আমাদের গুণ চিহ্ন মানে আসবে কত এটা বারো এবার লেস মানে দেখো লেস মানে মাইনাস তাহলে মাইনাস এই মাইনাস মানে কী দেখো মাইনাস মানে ইকুয়াল টু এই যে ইকুয়াল টু এখানে দাও ইন্টু মানে কি দেখো ইন্টু মানে প্লাস আচ্ছা প্লাস ওয়ান এটাই অ্যান্সার এসে গেছে দেখো এই এগারো এদিকে বারো মাইনাস ওয়ান এগারো খুব সহজে দ্বিতীয়টাতেই পেয়ে গেলাম তাহলে এটা অ্যান্সার এসে গেল লাস্টেরটাকে থেকে অনেক টাইমে যেটা আছে একদম একদম লাস্ট দিয়ে দেয় তখন সবগুলোকে এক এক করে চেক আউট করতে হবে তো চেক আউট করার ক্ষেত্রে কিছু এই যে প্রথমে বললাম ভাগ তারপরে দেখবে যে কোন সিম্বল গুণে পরিণত হচ্ছে এরকম করে করবে দেখবে যে তাড়াতাড়ি অন্তত অ্যান্সারটাকে বের করে নিতে পারবে নেক্সট কোয়েশ্চিন চলে আসবো নেক্সট কোশ্চেন আচ্ছা আমাদের এখানে দু হাজার দু হাজার তেইশ সালের জানুয়ারি মাসের কোন কোন তারিখ শনিবার হবে বলো দেখিনি জানুয়ারি দু সালের জানুয়ারি মাসের কোন কোন তারিখগুলো আমাদের শনিবার হবে কি এসে যাবে আমাদের অ্যান্সার ক্যালেন্ডার থাকলে বের করে যেটা আছে অ্যান্সারটা করো দেখো এখানে যে কিভাবে তোমরা এখানে করবে কীভাবে করার ক্ষেত্রে যেটা আছে ক্যালেন্ডারের উপরে আমাদের সেপারেট ক্লাস দেওয়া আছে সেখানে আমি তোমাদের কি ক্যালেন্ডারের যে ট্রিকগুলো আছে শিখিয়েছি সেই ট্রিকের মধ্যে কী আছে আমাদের প্রথমত আমি কী বের করে নেবো ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারি কী বার আছে সেটাকে আমরা বের করে নেবো ফার্স্ট জানুয়ারিটাকে যদি বার বের করে নিতে পারি তাহলে যেটা আছে বাকি কাজ আমাদের ইজি হয়ে যাবে তো ফার্স্ট জানুয়ারিতে চলো ফার্স্ট জানুয়ারি বের করো অথবা প্রথম থেকে এক থেকে সাত তারিখের মধ্যে অন্তত যে কোনো একটা ডেটের যেটা আছে বার হবে সেটা বের করো ফার্স্ট জানুয়ারিকেও বের করতে পারো অথবা যেটা আছে সেকেন্ড জানুয়ারিকেও বার বের করতে পারো বা তিন নম্বরকে বা চার নম্বরকেও বের করতে পারো তো আমি যদি এখানে নাও অন্তত চার নম্বরকেই বের করছি চার নম্বর ডে চার তারিখ মানে চার এক দু হাজার তেইশ কী বার হবে দেখো একটা ট্রিক শেখাচ্ছে এখানে যদি না জানা থাকে শিখে নাও দেখো বারটাকে বের করা ইজি হয়ে যাবে তো এখানে কি প্রথমত এখানে আমরা নিয়ে নেবো চার তারিখকে বের করছি চার তারিখ নিয়ে নিলে এইবার জানুয়ারি মাসের কোড থাকে জানুয়ারি মাসের কোড কত কোডের ক্ষেত্রে দেখতে হবে এটা কি লিপিয়ার নাকি নন লিপিয়ার জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে আমাদের লিপ লিপিয়ার এবং নন লিপিয়ার কাজ করে তো ফেব জানুয়ারি মাসের কোড কত আমাদের যেহেতু আমরা লিপিয়ার বসেন না সেহেতু আমাদের কত জিরো জিরো বসে গেল এরপরে কি করব লাস্টেরটাকে নিয়ে কাজ যেটা আছে এখানে তেইশ তেইশ সাল তাহলে তেইশ সালটাকে আমরা কী লিখবো দু হাজারের উপরে যদি সাল হয় তাহলে কি একশো যোগ করে লিখি দু হাজার তেইশ সরি একশো তেইশ আসবে এবারে এই একশো তেইশটাকে আমরা কত দিয়ে ভাগ করবো চার দিয়ে ভাগ করবো এবং এক্স্যাক্টলি যতবার যাবে সেটাকে আমরা নেব তো এখানে এখানে ডাইরেক্ট আসবে তিরিশই আসবে কারণ আমাদের কী তিন চারে বারো একশো কুড়ি আসে তাহলে আমাদের এদিকে যাবে না তবু এখানে দেখিয়ে দিচ্ছি দেখো একশো তেইশ আছে তো চার দিয়ে ভাগ করো তিন চারে কত বারো আসবে কত তিন তাহলে একটা কত আসবে এখানে জিরো তার মানে কত তিরিশ তিরিশ এবং চারকে যদি গুণ করি তাহলে কত আসবে একশো কুড়ি তিন অবশিষ্ট থাকবে অবশিষ্টকে নিয়ে কোনো কাজ নেই কতবার এক্স্যাক্টলি কত টাইম যাচ্ছে সেটাকে নিয়ে কাজ সবসময় চার দিয়ে করতে হয় তো এইবার গেলো কি এগুলো সবগুলোকে আমাদের যোগ করতে হবে তো যোগ ছয় চারে দশ ও এটা তিরিশ ছয় নয় তিরিশ তাহলে এখানে কত আচ্ছা আমাদের এখানে যে চার তিনে সাত আসছে এবং এখানে কত আসছে আমাদের এখানে পাঁচ এক ওয়ান ফিফটি সেভেন এবার এটাকে কত করব আমরা সাত দিয়ে ভাগ করব। সাত দুগুণে চোদ্দো আসলো কত আমাদের এখানে ওয়ান সেভেন আবার দাও সাত দুগুণে চোদ্দো আসলো অবশিষ্ট কত তিন এবার অবশিষ্টকে নিয়ে কাজ অবশিষ্ট তিন মানে কি জিরো যদি অবশিষ্ট আছে তাহলে রবিবার যদি এক অবশিষ্ট আছে তাহলে সোমবার দুই মঙ্গলবার তিন বুধবার চার বৃহস্পতি পাঁচ শুক্র ছয় আসলে আমাদের আসতো ফোন তাহলে চার তারিখটা কী বার আসবে বলো তো তিন আসলে মানে কি রবি সোম মঙ্গল বুধ বুধবার চার তারিখ বুধবার পাঁচ তারিখ বৃহস্পতিবার ছ তারিখ শুক্রবার সাত তারিখ শনিবার তাহলে ফার্স্ট শনিবার কত সাত তারিখ তাহলে এটাই আমাদের অ্যান্সার এই এই গেল আমাদের অ্যান্সার যে সাত তারিখে আমাদের কি সাত তারিখ যদি শনিবার হয় তারপরে কি সাত দিন পর আবার চৌদ্দ তারিখ তারপর আবার সাত দিন পর একুশ তারিখ আবার সাত দিন পর আঠাশ তারিখ আমাদের শনিবার আসবে তো অপশান বি এরটা এখান থেকে অ্যান্সার এসে যাবে আসলে বুঝতে পেরেছি কোনো ডাউট থাকলে অবশ্যই কমেন্ট করে জানান নেক্সট কমেন্ট চলে আসবো নেক্সট কোশ্চেন তোমাদের জন্য হোমওয়ার্কের কোশ্চিন সকলেই যেটা আছে কমেন্ট করে অ্যান্সার জানাবে কোশ্চেনগুলো কেমন ছিল অবশ্যই কমেন্ট করে জানাবে দেখো এখানে ছাব্বিশে জানুয়ারি দু হাজার ছয় সাল থেকে তেইশে সেপ্টেম্বর দু হাজার ছয় সাল অবধি কতগুলি দিন হয় দুটি তারিখ সহকারে গণনা করো তো গণনা করে জানাও যে কত দুশো চোদ্দো দুশো একচল্লিশ দুশো ঊনপঞ্চাশ নাকি আমাদের দুশো একান্ন এ সলিউশন প্রিভিয়াস ক্লিয়ারে করে দেওয়া হয়েছে যারা প্রিভিয়াস ক্লাসকে অ্যাটেন্ড করো এখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসটাকে অবশ্যই অ্যাটেন্ড করে নেবে বন্ধুরা দেখা হচ্ছে নেক্সট ক্লাসে থ্যাংক ইউ ফর ওয়াচিং